হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? কানপাড়া ব্লগসে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি পানের বর কিভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কৃষকেরা পরিশ্রম করে এই বরটি তৈরি করছে। বর তৈরি করার ক্ষেত্রে সাধারণত বাঁশের প্রয়োজন হয় অনেক বেশি। সাধারণত আমাদের গ্রামে এই বরগুলো অনেক দেখা যায়। দেখুন কৃষকেরা কি পরিশ্রম করে এই বরটি তৈরি করছে। উপরে দিয়ে দেখতে পাচ্ছেন ছাউনি দিয়ে দিচ্ছে এবং বরের চারপাশ দিয়ে এই শোলা কাঠি দিয়ে বরটিকে ঘিরে ফেলবে। তারপরে পর লাগাতে হয়। লাগানোর পর অনেক পরিশ্রম করতে হয়। বর একদিন না গেলে হয়ে যায় পর। দিনে দিনে পানের চাহিদা বেড়ে যাচ্ছে, তার কারণে পানের দাম বেড়ে যাচ্ছে। তার ফলে কৃষকেরা ফাঁকা জমিতে এই বর বেশি বেশি করে তৈরি করছে। রাজশাহীর পান চাষ এবং উৎপাদন গ্রামীণ অর্থনৈতিক চাঙ্গা করার ক্ষেত্রে খুবই গুরুত্ব ভূমিকা পালন করছে। রাজশাহী অঞ্চলে বহু গ্রামবাসী জীবন জীবিকা ওই অর্থকরী ফসলের উপর নির্ভরশীল। বহুকাল যাবৎ এই অঞ্চলের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকা ক্ষেত্রে পান প্রধানত চালাকি শক্তি হিসাবে কাজ করে আসছে। সাধারণত বনজ নামে পরিচিত পান চাষের ক্ষেত্রে তাদের কাটা ফসল সরাসরি সাপ্তাহিক বাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে। সাময়িকভাবে অন্যান্য ফসলের তুলনায় পান চাষে বেশি লাভজনক, কারণ কৃষকেরা স্থানীয় বাজারে সহজেই এই অর্থকরী ফসল বিক্রি করে থাকে।